কারণ একজন বালা স্ত্রী যদি থাকি যায় তে স্বামী যত টেনশন করুকা এমন আচরণ তার লগে করবা এমন বাপ ভঙ্গি তার লগে করবা এই সমস্ত এই চিন্তা আর এই ফিকির আর দুশ্চিন্তার কষ্ট সারা ফাউরলি সারা কিটা করিবা ফাউরলিবা যদি বালা বেটি মিলি যাইন বালা বেটি যদি হই যায় মিলি যাইন মন করি লক্কা বাদমাইয়া দিন আর আল সয়া লাঙ্গল জুয়াল লইয়া খান্দ করি বাড়িতে আইত্রা টাটারি মারকার রইত আর মিজাজ উজাদ কোলা বনি গেছে এই ভাই তোমার টিফিনও গেছে না খানাও খাইছই না ফেটো বুক এমত অবস্থায় বাড়িতে আমাইত্রা আপনার টেম্পারেচার সাংঘাতিক বিগড়াই বলেতে বাত ফাটাইলে না কুন্তাও করলে না আর ওই সময় দি স্ত্রী মহতরমা এ খাতে ফাঁকা এখান লইয়া ঠান্ডা পানি এক গ্লাস লইয়া আগ বাড়ি যায় কিতাব উদ্ভাও ই ভদ্র লোকরা টেম্পারেচার বাড়াইল থাকবো নি লগে লগে নর্মেল ঠিক না ভাই ঠিক লগে লগে নর্মেল আল্লাহ আকবার খাও আল্লাহ আকবার আর আজরে খাও আল্লাহ আকবার আল্লাহর রসুল রে ওয়াল্লাহান আল্লাহ হে তোমার আজওয়াজে মুতাহারাত মিলাইয়া দিছিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত টেনশন লইয়া আল্লাহর রসুল আইন্না খেনে আওয়ার বাদে আল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ব্যবহার তার লগে করতা এই ব্যবহারে মুগ্ধ হইয়া আল্লাহর রসুল শান্তি পাইলিতা একবার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হে জাবির রাদিয়াল্লাহু তাআলা একবার হকলে সুবহানাল্লাহ আল্লাহ যারা বিয়া করছিন না তারারে বালা বউ মিলাইয়া দিও আমিন আর যারা আমরা বিয়া করিলেছি আমরার পরিবার সবরে শান্তি বানাইয়া দাও শান্তির স্বভাব বানাইয়া দাও শান্তির স্বভাব বানাইয়া দাও হাই রে হাই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিলাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্তনার বাণী শুনাইয়া আল্লাহর রাসূলের পরিশানিরে দূর করে লিতা গারে হেরাত তাকি যখন লামিয়া আইলা আর লামিয়া আওয়ার বাদে কইন জাম্মিলুনি 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 খাদিজা কমল দেও কমল দেও কমল দেও আমার জ্বর উঠি গেছে আমার তাপ উঠি গেছে আমার ডর লাগে আমার ভয় লাগে আমার চিন্তা লাগে আমারে জলদি কমল উড়াইয়া দেও জলদি কমল উড়াইয়া দেও আর চিন্তা থড়ি গেছে আল্লাহর রাসূল জিবরিল আমিনর জাতা খাইয়া তাপ উঠিছে জ্বর উঠিছে কাপ উঠিছে যেমনে আইয়া তোমার কইছেন ইকনাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রে উঠিয়া কইন ও আমার স্বামী আপনার মত মানচরে আল্লাহ অত জলদি জমিন থেকে উঠাইতা নাই আপনি গরিব রে সাহায্য করেন ইল্লা ফাউলর সুরাত রইছেন কয় দিন আর আইয়া যদি কইন তা ফুটি গেছে আপনার যে কইতো মনে কি গিয়া লাগাল ভাই লিছে উফায় নাই আমার দামাইর খাম শেষ হযরতে খাদিজা উঠি এখন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা হু আল্লাহু আকবার কসম খোদার আপনার মত মানুষরে আল্লাহ এত জলদি জমিন থেকে উঠাইত না ইলা টেনশনের মুহূর্তে ইলা সান্তনার বাণী যদি আপনজন একজনে শুনায় তে প্রশান্তি লাগবো নি না লাগতো না মাতুকা লাগবো নি না লাগতো না সুবহানাল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ ও কই আর আমি যে আয়াতে করিমাটা তিলাওয়াত করছি এই আয়াতে করিমাটা অধিকাংশের মতে এই মাসের মধ্যেও নাজিল হইছিল অর্থাৎ রজব মাসের মধ্যে নাজিল হইছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যুগে যুগে এই দরাদামে নবী রসুল হল ফাটাইছেন আর এই নবী রসুল হলে এই দুনিয়াত আইয়া মানব জাতির আল্লাহর দিকে ডাকিছেন কার দিকে আল্লাহর দিকে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين يخبرك الله أكبر ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কার দিকে আল্লাহর দিকে যত নবী রসুল আল্লাহ এই দরাদামে ফাটাইছেন সব নবী রসুল আইয়া এই দুনিয়াত মানুষরে আল্লাহর দিকে ডাকিছেন সেই ধারাবাহিকতার আলোকে আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারেও আল্লাহ এই দরাদামে ফাটাইছেন আর আমরার নবীও আইয়া মানুষরে আল্লাহর দিকে ডাকিছেন কার দিকে ডাকিছ আল্লাহর দিকে অতীতে যেইভাবে যে নবীর আগমন ঘটছে এই নবিয়াইয়া আবহাওয়া ফক্কে পাইছেন না পরিবেশ ফক্কে পাইছেন না জনগণ রে ফক্কে পাইছেন না মেহনত মুজাহাদা করছেন দাওয়াতর মিশন ও জিম্মাদারি আঞ্জাম দিছেন নির্যাতিত হইছেন নিপীড়িত হইছেন লাঞ্ছিত হইছেন ঠিক না বেটি এমনকি
জন্মভূমি ছাড়িয়াও যাওয়া লাগছে ইলাখান নবী হলর ইতিহাস আছে যে নাফরমান উম্মত হলে তন্তনে দুনিয়াত তাকিয়া বিদায় পর্যন্ত হরিয়া লোক ছাড়ছে নবী রাসূল হল আইয়া তারা যে জিম্মাদারি আঞ্জাম দিছইন এই জিম্মাদারি আঞ্জাম দিতে তারা কোন ধরনর পিছপা হইছইন না প্রয়োজনে জান কুরবান দিতে তারা বাধ্য কিন্তু জিম্মাদারি যেটা লইয়া আইছইন এটা আঞ্জাম দিতে তারা পিছপা হইছইন না বরঞ্চ পরীক্ষা ইলাখান গেছে নবী রাসূল হলর উপরে জীবন্ত অবস্থায় মাতার উপরে দি খরাত লাগাইয়া ওয়ার ফার সিরিয়া দুই টুকরা পর্যন্ত হরিয়ে দেওয়া হইছে আয়ে কেরা আররা বরসর মি কুশদ দিগরেরা তাজে বরসর মিনহদ আয়ে কেরা আররা বরসর মি কুশদ দিগরেরা তাজে বরসর মিনহদ হুক আল্লাহু আকবার আল্লাহ ও জাত একজনের মাথার উপরে দি আরি সালাইয়া লয় আর আরেকজনের মাথাত রাজ মুকুট ফরাইন সুবহানাল্লাহ তো যখন যে নবী আইছেন নির্যাতিত হইছেন নিপীড়িত হইছেন উম্মত হলে যারা লগ লইছেন পরীক্ষা দিতে হইছে নির্যাতন সহ্য করতে হইছে ঠিক না বেটি এই নির্যাতনটা মানসিকভাবে হইছে কায়িকভাবে হইছে সর্বক্ষেত্রে হইছে সর্বক্ষেত্রে হইছে আমরার নবী ওলা খান নির্যাতিত হইছেন নিপীড়িত হইছেন ইহাতককে আল্লাহর গরর সামনে গিয়া সৈদাত ফরছেন বেঈমান কাফির হলে উঠর নাড়ি বুড়িয়া নিয়া ফিটির উপরে তুলিয়া তুই রাখছেন যাতে নবী তুমি সৈদাত গেছো আর খোল্লা তুলতে ভারতায় নাই এই ধরনের কষ্ট পর্যন্ত আমরার নবীর দিছেন ঠিক না বে ঠিক এর বাদেও নবী জিম্মাদারি আঞ্জাম দিতে পিছপা হইছইন না অফর দিকে আল্লাহর রসুলরে যদিও রসুল হিসাবে মানতা না আবু তালিবে নবী হিসাবে মানতা না কিন্তু বাতিজার সার্বক্ষণিক মাতার উপরে ছায়ার মতো থাকতা সুহান বাতিজার মাতার উপরে ছায়ার মতো থাকতা একবার ইয়া কইলেন নানি তারা বলে তো আবু তালিব আপনার বাতি যায় ইতা যেতা জুড়ি সইন দেওয়া তাই যদি নেতা হইতা চাই তে বুট লাগতো নাই আনা বুটি আমরা তান্ডে ফাঁস করি নেতা বানাইল আর তাই যদি চাই সবচেয়ে সুন্দরী একজন রমিনীরে শাদী করতা তাহলে আমরা বাসিয়া নিয়ে একটা সুন্দরী রমণী তার লগে দিয়া দিলে ইবু আর তার দেখো তাই যেটা খামো লাগছে ও তা খাম তাই বাদ দিলেই তা যেমনে আল্লাহর রসুল আইসেন বাড়ির চাষাই কইলা রে বাবা থিজা ওল্লাহ খান মক্কার মুরব্বী হল সারা ইয়া কইসেন দেবা তোমার যদি এই ধরনের কোনো তমন্না তাকিয়া থাকে তে তুমি খো তোমার বুট লাগতো না আনা বুটে তোমারে ফাঁস করে দিলেই আল্লাহর রসুলে ফরমাইন ও চাষা আমার তো এক হাত সূর্য আর আরো হাত যদি চন্দ্র আনিয়া দিয়া হো তার বাদেও যে জিম্মাদারি আমার আল্লাহ দিয়া ফাটাইছেন এটা আঞ্জাম দিতে আমি পিছপা হইতাম নির্যাতিত হইছেন নিপীড়িত হইছেন এদিকে আবু তালিবে সায়ার মতো মাতার উপরে তাকছেন অফর দিকে বাসাত আওয়ার পরে সারাদিনের টেনশন সারাদিনের পরিশানি সারাদিনের দুশ্চিন্তা বাড়িত আওয়ার পরে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আচরণ কর্তা এমন ব্যবহার কর্তা নবীদের সারাদিনের চিন্তা আর পরিশানি বুলাইয়া দিলেই থাক কারণ একজন বালা স্ত্রী যদি থাকি যায় তে স্বামী যত টেনশন করুকা এমন আচরণ তার লগে করবা এমন বাপ ভঙ্গি তার লগে করবা এই সমস্ত এই চিন্তা আর এই ফিকির আর দুশ্চিন্তার কষ্ট সারা ফাউরলি সারা কিতা করলিবা ফাউরলিবা যদি বালা বেঠি মিলি যাইন বালা বেটি যদি হয়ে যায় মিলি যাইন মনে করি লক্কা বাদমাইয়া দিন আর আল সইয়া লাঙ্গল জুয়াল লইয়া খান্দ করি বাড়িতে আইতরা টাটারি মার্কা রই আর মিজাজ উজাদ খোলা বনি গেছে এই ভাই তোমার টিফিনও গেছে না খানাও খাইছই না পেটও বুক এমত অবস্থায় বাড়িতে হামাইতে আপনার টেম্পারেচার সাংঘাতিক বিগড়াই বলেতে বাতও ফাটাইলে না কুন্তাও করলে না আর ওই সময় দি স্ত্রী মহতরমা এ হাতে ফাঁকা এখান লইয়ার ঠান্ডা পানি এক গ্লাস লইয়া আগ বাড়ি যায় কিতাব উদ্ভাও ই ভদ্র লোকের টেম্পারেচার বাড়াইলে থাকবো নি লগে লগে নর্মেল ঠিক না ভাই ঠিক লগে লগে নর্মেল আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার আর আজরে খাও আল্লাহু আকবার আল্লাহর রসুল রে ওল্লাহ খান আল্লাহ হে তোমার আজবাজে মুতাহারাত মিলাইয়া দিছিলা হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত টেনশন লইয়া আল্লাহর রসুল আইন্না খেনে আওয়ার বাদে আল হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ব্যবহার তার লগে হরতা এই ব্যবহারে মুগ্ধ হইয়া আল্লাহর রসুল শান্তি পাইলিতা একবার হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হে জাবির রাদিয়াল্লাহু তাআলা
একবার হকলে সুবহানাল্লাহ আল্লাহ যারা বিয়া করছিল না তারারে বালা বউ মিলাইয়া দিও আমিন আর যারা আমরা বিয়া করে লিছি আমাদের পরিবার সবরে শান্তি বানাইয়া দাও আমিন শান্তির সবব বানাইয়া দাও আমিন শান্তির সবব বানাইয়া দাও আমিন হে রে হায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিলাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সান্তনার বাণী শুনাইয়া আল্লাহর রাসূলের পরিশানিরে দূর করে লিতা গারে হেরাত থাকি যখন লামিয়া আইলা আর লামিয়া আওয়ার বাদে কইন জাম্মিলুনি 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 খাদিজা কমল দেও কমল দেও কমল দেও আমার জ্বর উঠি গেছে আমার তাপ উঠি গেছে আমার ডর লাগে আমার ভয় লাগে আমার চিন্তা লাগে আমারে জলদি কমল উড়াইয়া দেও জলদি কমল উড়াইয়া দেও আর চিন্তা থড়ি গেছে আল্লাহর রাসূল জিবরিল আমিনর জাতা খাইয়া তাপ উঠিছে জ্বর উঠিছে কাপ উঠিছে যেমনে আইয়া তোমার কইছেন ইকনাইন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রে উঠিয়া কইন ও আমার স্বামী আপনার মত মানছরে আল্লাহ অত জলদি জমিন থেকে উঠাইতা নাই আপনি গরিব রে সাহায্য করেন ইল্লা ফাউলর সুরাত রইছেন কয় দিন আর আইয়া যদি কইন তা ফুটি গেছে আপনার যে কই দম নয় কি গিয়া লাগাল ভাই লিছে উফায় নাই আমার জামাইর খাম শেষ হযরত খাদিজা উঠি কইন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা হু আল্লাহু আকবার কসম খোদার আপনার মত মানুষরে আল্লাহ এত জলদি জমিন থেকে উঠাইতো না ইলা টেনশনর মুহূর্তে ইলা সান্তনার বাণী যদি আপনজন একজনে শুনায় তে প্রশান্তি লাগবো নি না লাগতো না মাতুকা লাগবো নি না লাগতো না সুবহানাল্লাহ জুরে কো না সুবহানাল্লাহ ও কইছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা খন্দকর যুদ্ধত আল্লাহর রাসূলে পরীক্ষা খনন করবার লাগি এরিয়া বাটি বাটি দিছই তুমি তাই ওজনে ওখান কুদ তুমি তাই ওজনে ওখান কুদ ও যেন যুদ্ধ গেরিলা যুদ্ধর পলিসি জেন রে ভাই ব্যাংকার কুদার একটা সিস্টেম আছে আছেন না নাই এই ব্যাংকার কুদার সিস্টেম হযরতে সালমানে পরামর্শ দিছিলা আর আল্লাহর রাসূলে একটা বাস্তবে রূপ দিছিলা আর অন্তা কি ফাইয়া গেরিলা যুদ্ধ যতজনে হরইন আর প্রশিক্ষণ জেতায় দেন ইতায় সারায় ব্যাংকার বানানির পন্থা হয়েছে এই যুদ্ধর পলিসির সিস্টেম এটা আল্লাহর রসুল তাকি ভাইছেন আর পরামর্শ দিছিলা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এনতানরে দিছেন আল্লাহর রাসূলে কতখান এক গ্রুফরে বলেতে তুমি তাইন ওখানো পরীক্ষা খনন করো কারণ বেঈমান কাফির হলাইয়া মদিনা থামাইতা পারতা না গভীর খাল হইতো জেলা খাল নামি গেলে ফালদি উঠতা পারুন না আবার ফালদি ফাড়িও দিতা পারুন না গুলাও ফালদি ফাড়াইয়া যাইতো পারে না ওলা খান বড় আর ওলা খান গভীর হরিয়া গাত কুদ সাইদে ভাই কুদাত লাগছেন আর একখান তন্তানর যেন ইনো ফরছে ইলা বিরাট এক ফাত্তর টুকরা ইকান বাঙ্গিবার কোনো উপায় নাই বাঙ্গি বার কোনো উপায় নাই সুবহানাল্লাহ জুরে কো সুবহানাল্লাহ আর জুরে কো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী যিনি বিদ্যাপীঠ জামিয়া মুহাম্মদিয়া হারিকান্দি মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্র ভাইরাও আমরা আবু ঢাকা ইত্তেহাদুল কুরআন পরিষদের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম যতখান ফরজ যায় একটু একটু চাপিয়া বুকের সামনে দিয়া যতখান ফরজ যায় একটু একটু হরকত করুকা কারণ অনেক মানুষ জাগাও ইরা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু একটু হরকত করুকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি মাবুদে আমাদের আশা এবং বর্ষাখানে কবুল করিলাও আমিন আমিন হো আমিন হো আল্লাহ আমাদের আশা এবং বর্ষাখানে কবুল করিলাও আমিন মহতরম হাজিরিন কেরাম তো কইছিলাম বালা স্ত্রী যদি আল্লাহ মিলাইয়া দে লাইন তে কঠিন টেনশনের সময় এমন ব্যবহার করবা যে ব্যবহারে মুগ্ধ ইয়া তোমার টেনশন ফানি হই যাবে সুবহানাল্লাহ হো না ও কইছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকর ময়দান ফাতর বাঙ্গাত লাগছিন এখন বাঙ্গিতা পারিন না তান্তানর গ্রুপে কইলারে আল্লাহর রাসূলরে খবর দেও নবীজি আইয়া আমরারে দোয়া করুক কার না সহযোগিতা করুক কা আল্লাহর রাসূলে যেমনে খবর পাইছেন তড়িৎ গতিতে আইছেন দেখাইয়া দিছেন ও আল্লাহর রাসূল এই যে পাথরের চাটা নিচে বাঙ্গিবার আমরার কোনো উপায় নাই অপর দিকে সাহাবায়ে কেরাম ফেটোর বুকে কয়েক অক্ত রুফাস সাহাবায়ে কেরামে ফেটোর বুকর কারণে ফেটো পাথর বান্ধিয়া আছেন আল্লাহর রাসূল
রাসূল আইয়া লামসুন জান্নাত লাম ইয়াজাম নে মারসুন বাড়ি বাড়ির লগে ফাতর বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ আর ওই সময় ফাতরে আর লুয়ায় বাড়ি খাইয়া দে চমক উঠিছিল এই চমককে পারস্যর সম্রাটর রাজ দরবার পর্যন্ত দেখা গেছে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের সান্তনা দেন আমার সাহাবায়ে কেরাম তোমরা শান্তি থাকো অনতি বিলম্বে যতখান দেখছো অতখানের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ওই সময় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেছেন আল্লাহর রাসূলের ফেট মুবারক আর দেখোইন ফেটর মধ্যে দুইটা ফাতর বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেটর কয়টা ফাতর বান্দা দুইটা ফাতর বান্দা এবলা করে আমরার জবানা যদি ই নবী হইতা আর আমরা যদি তান সাহাবী হইতা তাহলে মানে তুমি কি জাত নবী তোমার ফেটর বুকে দুইটা বান্দা আল্লাহর কইয়া ফেট ভরাও না ঠিক না বেটি হায় রে হায় আল্লাহ বুঝি শুনি হউ সময় তারারে দিছই আর ই জবানাত আমরারে দিছে ইতা আমরার মানছে কই না নি সাদ্দাম লাগি অত দোয়া কল্লাই এর বাদে সাদ্দাম মল্ল কেনে কই নি না কই না কই নি না কই না ইতাই যখন হইতে পাররা ইতাই যদি নবীরে হইতাতে তো লা কইলো নে তোমার দান্দান শহীদ কই তোমার আল্লাহ খানু আসলা জুরে কও না আউযুবিল্লাহ জুরে কও না আউযুবিল্লাহ ও ভাই আল্লাহ যে যুগ যারে দিবার ও যুগ আল্লাহ তারে দে সুবহানাল্লাহ ও দিন এক বুজুর্গে সাহাবায়ে কেরামর শান বয়ান দিতরা আর একজন টুলম্যান বদ্র লুকুটিয়া হয় হুজুর সাবজেক্ট বদলাও ইতা দেতা বয়ান দিতরা সাহাবায়ে কেরামর শান আমরা যদি হইতাম তে আমরা ওলা হইলাম ই বুজুর্গে কইলা রে বা না তুমি তাই নিলে হইলে তুমি তাই ওইলা নে ইলা গ্যারান্টি দিও না কারণ যে সময় যারার দরকার আল্লাহ ওই সময় থারারে দে এই সময় থারার দরকার কই মা তুই না জানি এটা আমরা হইলে আমরা রুফ নাই তোলা ফজিলত বয়ান করলাম নে হুজুরে দেখলা রে বেড়ার লাগে মাইর করিয়া লাভ নাই গেছন গিয়া মহফিল শেষ হই গেছে ও ডাকাইত বদ্র লোক রাইত গিয়া ঘুমাইছে আর ঘুমানির বাদে এক আজীব স্বপ্ন দেখিলিস হুজুরে কোন সুবহানাল্লাহ কোন সময় হিতে বিপরীত কই না নিবা হিতে বিপরীত হই না নি ডাকাইত রাইত ঘুমাইছি আর নবীদের স্বপ্নে দেখিস ও যে গিয়ে কয় হউ জমানার যদি আমরা হইতাম তে আমরা বলে হইলাম নে দেখিলিস আল্লাহর রসুল রে আর আল্লাহর রসুল রে যে স্বপ্নে দেখছে হাসারত দেখছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি বুখারী শরীফের হাদিস মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি যে আমার স্বপ্নের মধ্যে দেখিলিছে হাসারর দেখছে আমার সুরত শয়তানে ধরতো পারে ও তো তোমার দেখে আল্লাহর রসুল এক টিলার উপরে হুকা সুবহান আচ্ছা হুকা সাইন টিলাত উঠিতে দৌড়াইয়া উঠা যায় নি না ইল্লা যদি উয়া টিল্লা হয় সামান্য উঠার বাদে এখানে দত জোয়ানক আটুর ধরিলি বখম্র ধরিলি দৌড়াইয়া উঠা সম্ভব নাই আস্তে আস্তে উঠা লাগে ও তো জেনতেন হজ্জাজ কেরাম বৈতুল্লাহ তশরিফ নিছেন কেউ হয়তো গারে সুরো উঠবার লাগে ফিকির করছেন চিন্তা করছেন চেষ্টা করছেন কেউ উঠছেন কেউ গারে তোমার হেরার মধ্যে উঠবার লাগে যেন আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে গারে হেরা এখন পর্যন্ত তো এই পাহাড় উঠবার কোনো সিঁড়ি সিঁড়ি নাই পাথর বাইয়া বাইয়া উঠা লাগে এটা হকল বেটাইতে সাহসও করা সম্ভব নাই আর গারে সুর সুবহানাল্লাহ হিন উটার বাদে নিচের থেকে মানুষের দেখা যায় অত বড় ফাকির মতো সুবহানাল্লাহ দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে খালি উঠতে আড়াই ঘন্টা সময় লাগে কিনা করতে উঠতে অতখান উচা সুবহানাল্লাহ তে উচা টিল্লাত উঠিতে সময় আস্তে আস্তে উঠা লাগে আর লাম্বার সময় খালি ব্রেক ধরা লাগে আর নাই তো উল্টিয়া সামনের দিকে মুখ খাইয়া পড়বে ঠিক না বেটি আল্লাহর বন্দায় দেখে আল্লাহর রসুল ও পাহাড়ের চুলাত এক তোমার গাড়িত এক গাড়িত কি জাত গাড়িত ও মনে করিল কয়া গুলার গাড়িত কিতার গাড়িত গুলার গাড়িত আল্লাহর রসুল বোয়া দেখে আর এক বাজুবাই দেখে রসুলের এক সাহাবি আর এক বাজুবাই হে বোয়া কিতা দেখে এক বাজুবাই রসুলের এক সাহাবি আর এক বাজুবাই হে বোয়া আচ্ছা হোক আছে এটা কত ভাগ্যর ব্যাপার নাই নি ইয়া আল্লাহ এখন পাহাড়ের চূড়াত তাকি দেখে ড্রাইভার সাবে গাড়ি লামাইত্রা